গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে মন্দারমণিতে আমাদের ডে টু, আমরা এখন যাবো ব্রেকফাস্ট করতে। লেট হয়ে গেছে, তো 9:30 বেজে গেছে, 10টার সময় ব্রেকফাস্ট ক্লোজ, এখনই সবাই যাব। কালকে রাত্রে আমি ব্লগ এন্ড করতে ভুলে গেছিলাম, তাই আজকেই আমরা চলে যাব। বাট কালকে আমাদের মার্কেটে যাওয়ার কথা ছিল, টুকটাক জাস্ট রুমান্ডিকে ঘুরিয়ে দেখাবো, বাট সেটা হয়নি কোনো একটা রিজনে। তো আজকে ভাবলাম কোথায় সুন্দর করে রিলস ভিডিও শ্যুট করব। 10টায় আমার রেডি থাকার কথা ছিল, কলল আঙ্কেলকে বলেছি, কলল আঙ্কেল তুমি আমার সব শ্যুট করে দেবে। কলল আঙ্কেল বলে, মা তুমি তো ওঠোনি গো। আরে রাত্রেবেলা তো অনেক, রাত্রেবেলা গল্প আড্ডা করে আমরা ঘুমিয়েছি, তো এর জন্য লেট হয়ে গেছে। চলে এসছি আমরা ব্রেকফাস্ট করতে, কলল আঙ্কেল আজকে আমাকে চিট করে আগে চলে এসছে, এটা হতেই পারে না, ব্যাড লোকজন। এখানে কি কি আছে, স্প্রাউটস, স্প্রাউট স্যালাড, ব্রেড টোস্ট, ফ্রুট, পুরি, আলু সবজি, প্লেন ধোসা, ইডলি, বয়েলড এগ, এখানে আছে চা, কফি অ্যান্ড জুস। আমি জাস্ট এইটুকুই নিয়ে নিলাম। কলল আঙ্কেল বাটারের ওপর জ্যাম লাগাচ্ছে, মানে হোয়াট দ্য হেল। উপরে না গিয়ে একবারে চেঞ্জ করে নিলাম, আমরা সুইমিং করবো এখন, বিকজ এই সুইমিং তারাপীঠ থেকে বলে আছি সুইমিং করবো, সুইমিং করবো করাই হচ্ছে না। আমি কোনো রেডি অবধি হয়নি, যা সানগ্লাস পরে আছি। অনেক লেট হয়ে গেছে, নিচে ফটো রিল সেশন এতক্ষণ ধরে চললো, আমি কলল আঙ্কেল রুমান্ডি বাবা দারুন দারুন শুট করেছি। তো যাই হোক, এখন আমরা রওনা দিচ্ছি, আর কিছু নেই না এই কলল আঙ্কেল, আর কিছু নেই না, রুম চেক করেছো, কোথাও কিছু নেই, আমার ক্লাচার, ফোন, ওয়াশরুম, ওয়াশরুম, কলল আঙ্কেল ওয়াশরুমটা একবার দেখে নাও। আমরা এসেছি গ্র্যান্ড বিচ রিসর্ট, অতনুদার গ্র্যান্ড বিচ রিসর্ট, যেটাতে আমাদের রুম খালি ছিল না। আমরা এসেছি গ্র্যান্ড বিচ রিসর্টে, এটা আগে যখন আমরা এসেছিলাম অন্যরকম ছিল, এখন পুরো চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ মানে ওয়াটার পার্কটা হয়েছে। ওখান থেকে এলাম, এসে আবার এইটাও মানে সেম প্রপার্টি, ওই পাশটা আর এই পাশটা দেখালাম, এখানেও সুইমিং পুল আছে, এটা হিউজ প্রপার্টি। গ্র্যান্ড বিচ রিসর্টটা দারুণ ছিল, মানে আমি তো এসেছি আগে জানি, বাট ওয়াটার পার্কটা মিস করলাম। এনিওয়েজ নেক্সট টাইম আবার আসবো, বাট যাই হোক এখন আমরা দুর্গা দুর্গা বলে রওনা দিলাম। আর গ্র্যান্ড বিচে ঢুকে মনে হচ্ছে কাশ ওখানে থাকতাম, বেশি মজা হতো ওয়াটার পার্কটার জন্য। আমি বাবা আজকে আগে ভাগে ওষুধ টষুধ সব খেয়ে নিলাম, কি হবে জানি না। লিপি আন্টি, লিপি আন্টি আমাদের লাইনে রয়েছে, লিপি আন্টি আমাদের কাজ ছাড়া করবে না কোনোদিন, কি করছো? এই যে লিপি আন্টি আমাদের রয়েছে, নীলুফার দিদি, আমরা নেমেছি মন্দিরটা আসবো বলে, কি জানো মন্দিরটার নাম, খুব জাগ্রত মন্দির। আমি পুজো টুজো দেওয়া ডান, মন শান্তি হয়ে যায় পুজোটা দিলে। তো পাপারা কোথায় গেল সাডেনলি, ওদেরকে খুঁজে পাই। আমরা একটু হল্ট করলাম, লাঞ্চ করবো, অলরেডি 3:30 মতো বেজে গেছে, আর একটা মেস হয়ে গেছে ছোটো খাটো, তো আমরা একটু লাঞ্চটা করে নেবো, নাহলে আমার ব্রেন আবার চক্কর খাচ্ছে। আমরা এখান থেকে তাড়াতাড়ি পৌঁছে গেলে মেবি আমি আর রুমান্টি নিউ মার্কেট যেতে পারি না, যাবোই,
যদি আমি ঠিক থাকি তাহলে আর ওয়ানটা একাই যাবে। আমরা সবাই বসেছি, আমরা জাস্ট বসলাম, অর্ডারটা করলাম। আমি আজকে রুটি খাবো, রুমালি রুটি উইথ মাটন কারি, আর এরা সব ভাত ভেত পাবলি, ভাতই খেতাম, ভাতই খেতাম, বাট রুটি খেয়েই নিলাম, কি যায় আসে। ভেতরে এত গরম, আমি বাইরে আবার রিল শুট করছি, এই যে পেছনেরা দুজন, আর আমি স্টিয়ারিং এ ড্রাইভিং সিটে বসে আছি। তাই না, না গাড়ি ড্রাইভ এটা না, নিউ টাউন হলে চেষ্টা করতাম, এখানে কোনো কোনো রিস্ক না। চলে এসছে, বাবাদেরটা এখনো আসেনি, আমার রুমালি রুটি অ্যান্ড মাটন চলে এসছে। পাপা রুমান্টি বাইরে কলল আঙ্কেল এখানে মাথা হাত দিয়ে কেন বসে আছো। খাওয়া দাওয়া শেষ, আমরা এখানে টার্কোয়াইজ আইসক্রিম খাবো, তাই ওয়েট করছি শর্টস এ দেখতে। Excuse me, you will play that game, right? Yes. Okay. Hello. Nice to meet you. তো এই যে তোমরা ভিডিওটা পরে দেখতে পাবে, এতক্ষণ ধরে গলোর আঙ্কেল পার্সোনাল ফটোগ্রাফার ভিডিওগ্রাফার আমাদের করে দিয়েছে। এবার আমরা খাচ্ছি কুকি অ্যান্ড ক্রিম ফ্লেভারের আইসক্রিমটা, ইয়ামি। এবার রোমান্টিক গেম শুরু হবে। কোন ফ্লেভারটা নিলে? আমরা এক মিনিট, আমরা মন্দারমণির থেকে ফিরে টায়ার্ড হয়ে ফোনে চার্জ দিয়ে আবার বেরিয়ে নিউ মার্কেট চলে এসেছি। মানে মন্দারমণির থেকে জার্নি করে আমরা নিউ মার্কেট আসতে পারি। আজকে আমার শরীরও ঠিক আছে, টাচ ফুড, যাই হোক, ক্রস ফিঙ্গার। তো আমরা এখন নিউ মার্কেটের স্ট্রিট শপিংগুলো যেগুলো করার, টুকটাক রুমান্টির লাস্ট মোমেন্ট শপিং, অনেক আর্জেন্সি রয়েছে আমাদের আছে না, তো এর জন্য আমাদের এখন শপিং করতেই হবে। পেছনে আমাদের কলি আঙ্কেল আছে, কলল আঙ্কেল মা। আমি এলাম এখানে, একটু জুস খেতে দাঁড়ালাম, বিকজ অলরেডি 9টা বেজে গেছে, রুমান্টি ওখানে কোথাও একটা গেছে, আর আমি একটু জুস খেতে। আমরা জাস্ট ক্যাবে উঠলাম, ওয়ে টু বাড়ি, অনেক রাত হয়ে গেছে, কালকে সকালে আবার শপিং এ, মানে কালকে রোমান্টির ফ্লাইট মেবি রাত্রেবেলা, তো কালকে সকালটা টাইম আছে, বাকি শপিং কালকে সকালবেলা করে নেবো। এখন আমরা বাড়ি যাই, খাই, ফ্রেশ হই, মন্দারমণির থেকে জার্নি করে যাচ্ছি। তো না ঘুমিয়েও এত এনার্জি পাও কোথার থেকে গো? আলহামদুলিল্লাহ নাকি ইনশাল্লাহ? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। মাত্র বাসায় আসলাম, অফ হয়ে যাচ্ছে, কারেন্ট অফ হয়ে যাচ্ছে, কিন্তু কালকে সকালবেলা আমাদের ইয়ে করতে হবে তো। এ মা তোমরা না পেছন দিয়ে না একটা করো ইয়ে, কালকে আমাদের সকালবেলা, কালকে আমরা ওই রেস্টুরেন্টটা খেতে পারি যেটা তো আগের বার হলো না খাওয়া, ওই যে নিউ মার্কেটে, ওই যে হেরিটেজ রেস্টুরেন্ট যেটা পুরনো। সো বাড়ি চলে এসেছি, মানে ওই ফ্ল্যাট থেকে এই ফ্ল্যাটে এলাম, খাইনি এখনো, ডিনার করিনি, ফোনই ঘাটছি বসে। তো এবার ইয়েটা করবো, মানে ডিনারটা করবো, 12:10 বেজে গেছে। এনিওয়েজ, এটা নিয়ে আপাতত কথা না বলেই ভালো। এতদিন খুবই আনন্দ করেছি, কোনো পিকচার্স কোনো ব্লগ ঠিক করে আপলোডই করিনি। আমি খুবই পার্টিকুলার ছিলাম, হঠাৎ আমার ব্লগটা একটু মানে তাড়াহুড়ো এদিক ওদিক বেরিয়ে যাচ্ছি, কোথায় নেটওয়ার্ক থাকছে না, একটু প্রবলেম হয়েছে। এনিওয়েজ, এটা ঠিক হয়ে যাবে। তোমাদের কেমন লাগলো এতদিনের ব্লগগুলো সব কমেন্টে জানিও। আর একটা জিনিস নিয়ে আমার খুব কোয়ারি এসছে, দেখলাম AIG হায়দ্রাবাদের ব্লগের নিচে এত কমেন্ট এসছে, মানে সবাই ডিটেলসে জানতে চেয়েছে ইনফরমেশন কিছু, ওটার একটা সেপারেট ভিডিও আমি খুব শিগগিরই বানাবো। এনিওয়েজ, তোমাদের ব্লগ কেমন লাগলো তোমরা জানিও। আজকে তো খুবই মজা হয়েছে এসেই নিউ মার্কেট চলে। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবার অন্য একটা ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে পজিটিভ। বাই।